বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী, স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালালো স্বামী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে। দুমাস আগে কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকা সাহাকে নিয়ে পালিয়ে গিয়েছিল গোবিন্দ প্রামাণিক নামে এক ব্যক্তি। সেই রাগে গোবিন্দ প্রামাণিকের বুকে চাকু ঢুকিয়ে খুন করল সাগরিকার স্বামী অভিযুক্ত কৃষ্ণপদ সাহা। গুরুতর জখম অবস্থায় গোবিন্দ প্রামাণিককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গোবিন্দ প্রামাণিকের। পুরো ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানা ও চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, 18 বছর আগে অভিযুক্ত কৃষ্ণপদ সাহার সঙ্গে সাগরিকা সাহার বিয়ে হয়। তাদের দুই কন্যা সন্তানও রয়েছে। সাংসারিক অশান্তির জেরে সাগরিকা তার স্বামী কৃষ্ণপদ সাহাকে ছেড়ে গ্রামের এক যুবক গোবিন্দ প্রামাণিকের সঙ্গে পালিয়ে যান। এই ঘটনায় রাগে ফুঁসছিলেন সাগরিকার স্বামী কৃষ্ণপদ সাহা। মঙ্গলবার রাতে গোবিন্দ প্রামাণিককে একা পেয়ে তার উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে কৃষ্ণপদ সাহা। অভিযোগ, তার বুকে চাকু ঢুকিয়ে দেওয়া হয়। অভিযুক্ত কৃষ্ণপদ সাহাকে আটক করে নিয়ে যায় চাঁচল থানার পুলিশ। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ভবানীপুরের গোবিন্দ মণ্ডল এই ব্রিজে বসেছিল, আর তাদের ফ্যামিলিগত একটা কিছু আক্রোশ আছে। আর কৃষ্ণ সাহা ওকে চাকু মারে বুকে, তারপরে ওই কৃষ্ণ সাহাকে আবার গোবিন্দ মণ্ডল নিচে ফেলে দেয়। এই অবস্থায় চাঁচল থানা ধরেছে, এখন চিকিৎসার জন্য চাঁচল হাসপাতালে আছে। আচ্ছা, চাকুটা কোথায় মারা হয়েছিল? এইভাবে চাকু মারা হলো? তাদের ফ্যামিলিগত পিডিয়াস একটা ডিসপিউট আছে, সেই ডিসপিউটের যে সম্ভবত এখন তদন্ত চলছে। যে চাকু মারলো তাকে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তাকে চাঁচল হাসপাতালে রাখা। পুরো ঘটনাটা এখন তদন্ত সাপেক্ষে আছে, পরবর্তীতে আরও কিছু জানলে জানাবো। আচ্ছা, যে অভিযুক্তকে অ্যারেস্ট করেছে তার কি নাম? তার নাম হচ্ছে কৃষ্ণ সাহা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।